মাল্টিন্যাশনাল চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। গতকালকে আমি ইংরেজি সাহিত্যের ইতিহাস নিয়ে যুগ বিভাগ কিভাবে মনে রাখা যায় সেটি আপনাদেরকে দেখিয়েছিলাম, এবং আজকে আমি দেখাবো যে কিভাবে সেই যুগ যুগের মধ্য থেকে আবারও কিভাবে যুগ বিভাগ হয়েছিল সেটি। তো গতকালকে যেটি আমি করিয়েছিলাম বা দেখিয়েছিলাম আপনাদের অনেকে হয়তো মনে আছে, আবার অনেকের হয়তো মনে নেই, তাই আমি সংক্ষেপে আবারও একটু গতকালকের ক্লাসটা একটু দেখাবো এবং তারপরে সেই যুগ বিভাগকে কিভাবে আবারও বিভিন্ন পর্যায়ে ভাগ করা হয়েছে সেটি দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। গতকালকে আমরা অনেক বৃহৎভাবে শিখেছিলাম, একটা গল্প বলেছিলাম এবং গল্পের পরিপ্রেক্ষিতে লাস্ট যখন বলেছিলাম সেখানে কয়েকটা লাইন রাখছিলাম, মাত্র বলা যায় কয়েকটা লাইন না, মাত্র দুটা লাইন, যে লাইনটা ছিল এরকম যে ওল্ড ইংলিশরা মধ্যযুগের রেনাকে নিয়ে রোমান্টিক ভিক্টোরিয়া পার্ক নির্মাণ করেছিল, যেটি মডার্ন যুগে পোস্ট মডার্ন যুগের সমতুল্য। তো এর ব্যাখ্যাটা এরকম দিয়েছিলাম যে ওল্ড ইংলিশ বলতে দা ওল্ড ইংলিশ পিরিয়ড, মধ্যযুগে বলতে দা মিডিল ইংলিশ পিরিয়ড, এরপর রেনাকে অর্থাৎ দা রেনেসাঁস পিরিয়ড, নিয়ে বলতে দা নিও ক্লাসিক্যাল পিরিয়ড, রোমান্টিক বলতে দা রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়া বলতে দা ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন বলতে দা মডার্ন পিরিয়ড, এবং সর্বশেষ যেটি ছিল সেটি হচ্ছে দা পোস্ট মডার্ন, পোস্ট মডার্ন বলতে দা পোস্ট মডার্ন পিরিয়ড। এখানে যে ইংরেজি সাহিত্যের যুগ বিভাগের যেটি দেওয়া রয়েছে এখানে মোট 8টি যুগের কথা বলা হয়েছে, এই যুগগুলোই আসলে বৃহৎভাবে বর্ণনা করা হয়েছে। তো আপনাদের মনে রাখতে হবে যে এখানে যে সালগুলো রয়েছে এই সালগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই সালগুলো আপনাকে মনে রাখতেই হবে। তো সাল মনে রাখার টেকনিক আমার কাছে খুব একটা নেই, তো আপনারা যেটা করতে পারেন সেটি হচ্ছে একটু মিলিয়ে পড়তে পারেন, তাহলে হয়তো আপনারা মনে রাখতে পারবেন। যেমনটি হচ্ছে এখানে যে 450 থেকে 1066 আছে, এরপরে দেখেন যে 1066 থেকে 1500, এরপরে 1500 থেকে 1660, আবার সেই 1660টা এখানে নিয়ে যাবেন যে 1660 থেকে 1785, এইখানে এসে একটু ছন্দ পতন ঘটেছে, যে রোমান্টিক এজটা শুরু হয়ে হচ্ছে আপনার 1798 থেকে, তো আর এখানে হচ্ছে 85 থেকে, অর্থাৎ 13 বছরের একটা ডিফারেন্স আছে, তো সেটা আপনারা একটু মনে রাখবেন। এরপরে যে ভিক্টোরিয়ান যে এজটা রয়েছে সেটার থেকেও আবার মিল আছে, যে 1832 থেকে 1901, 1901 থেকে 1939 এবং 1939 থেকে বর্তমান পর্যন্ত চলছে। তো মডার্ন এজটা অ্যাকচুয়ালি এখানেই শেষ হয়েছিল, এই সময় আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধটাও শুরু হয়েছিল, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় সেখানেই শেষ হয়ে গিয়েছিল, এরপরে যে অংশটা সেটা হচ্ছে পোস্ট মডার্ন যুগ। তো এটাই ছিল আসলে গতকালকে আমি যেটুকু করেছিলাম বা দেখিয়েছিলাম সেটুকু। আজকে আমরা নতুন যেটি শিখবো সেটি হচ্ছে এই 8 ভাগের প্রকারভেদ। তো 8 ভাগের প্রকারভেদ আমরা কিভাবে মনে রাখতে পারি চলুন আমরা সেটি একটু দেখে আসি। যে এই যে যে দা ওল্ড ইংলিশ পিরিয়ড আছে, তো দা এই ওল্ড ইংলিশ পিরিয়ড এটির কোনো ভাগ নেই, অর্থাৎ এটি একা, তো ওল্ড ইংলিশ পিরিয়ডের কোনো ভাগ নেই, কিন্তু দা মিডিল পিরিয়ডের, দা মিডিল যে মিডিল পিরিয়ডটা আছে বা মিডিল এজটা আছে আমরা যেটাই বলি না কেন, এখানে 3টা ভাগ রয়েছে। তো 3টা ভাগ, একটা হচ্ছে অ্যাংলো নরমান পিরিয়ড, দা এজ অফ চসার, দা ব্যারেন এজ, এই 3টা এজ। এখানে অ্যাংলো নরমান বলতে যে পিরিয়ডটা সেই পিরিয়ড সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করবো, এবং প্রত্যেকটি যে এখানে চসারের এজ বা ব্যারেন এজ বা অন্ধকার যুগ, এই ব্যারেনেজ বলতে বলতে অন্ধকার যুগ, এই প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে যে মিডিল এজটা আছে একটু খেয়াল করেন যে মিডিল এজটা আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি। তো এখানে একটা ছোট্ট একটা লাইন আপনি মনে রাখলেন, যে ছোট্ট ক্ষুদ্র একটা ঘটনা যে মধ্যযুগে, হ্যাঁ মধ্যযুগে কথাটা যদি আমরা যুক্ত করে নিই তাহলে দেখেন এখানে মিল আসে, যে মধ্যযুগে অ্যাংলো নরম্যান, আমরা ধরে নিলাম যে অ্যাংলো নরম্যান হচ্ছে একজন ব্যক্তি, তো মধ্যযুগে অ্যাংলো নরম্যান নামে এক ছেলে এক সুন্দরীকে চর মেরে জীবন অন্ধকার করে দিয়েছিল। হ্যাঁ
তো একটা ঘটনা, যদি মনে করেন যে একটা ছেলে একটা মেয়েকে চড় মেরেছিল এবং সেই মেয়েটা হয়তো আত্মহত্যা করেছিল, তো এইভাবে আত্মহত্যার কারণে আমরা বলতে পারি যে মধ্যযুগে অ্যাংলো নরম্যান নামে এক ছেলে এক সুন্দরীকে চড় মেরে জীবন অন্ধকার করে দিয়েছিল। তো এখন একটু আমরা সিম্পলি দেখি, দেখেন যে অ্যাংলো নরম্যান আছে, হ্যাঁ, তো এই অ্যাংলো নরম্যান বলতে আসলে জিনিসটা কি, যে অ্যাংলো নরম্যান মানে হচ্ছে এই অ্যাংলো নরম্যান পিরিয়ড। তো এখানেও এই যুগ বিভাগটা একটু মনে রাখবেন আপনারা, যে 1666 থেকে 1340 এবং তারপরেও 1340 থেকে 1400 সাল পর্যন্ত হচ্ছে চষারের রেজ, জিওফ্রি চষার। আচ্ছা, জিওফ্রি চষারের ব্যাপারে আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি, এই জিওফ্রি চষার হচ্ছে পরীক্ষার আবিষ্কারক, ইনি পরীক্ষা পরিচালন করেছিলেন। এবং আমি জানি না আজ যদি এই জিওফ্রি চষার বেঁচে থাকতেন এবং স্টুডেন্টটা যদি নাকে পেতেন তো কি করতেন, আপনারা একটু ভেবে দেখবেন, হাসি পায়, মনে করলেই হাসি পায়। যাই হোক, এরপর দেখেন চর, চর বলতে হচ্ছে সেই চষার, যে চষার হচ্ছে পরীক্ষার আবিষ্কারক, তিনি হচ্ছেন এই জিওফ্রি চষার। এবং এনার এজটা হচ্ছে কত, 1340 থেকে 1400। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে অবশ্যই অবশ্যই আপনি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে একটা দুইটা কোশ্চেন পেয়ে থাকবেন, এবং ব্রিফ কোশ্চেন হোক বা শর্ট কোশ্চেন অথবা বোর্ড কোশ্চেন হোক, যেটাই হোক না কেন, আপনি এখান থেকে শিওর দু একটা কোশ্চেন পাবেন। এরপরে আছে দেখেন অন্ধকার করে দিয়েছিল, ব্যারেন, অন্ধকারের ইংরেজি শব্দ হচ্ছে ব্যারেন বা অনুর্বর। তো অন্ধকার বলতে ব্যারেন করে দিয়েছিল, এখানে ব্যারেনেজ 1400 থেকে 1440 পর্যন্ত। এখানে আমার একটু লেখা ভুল আছে, তো দুঃখিত আমাকে মাফ করবেন। 1440 থেকে 1480 হবে। তো এই সালটা হচ্ছে ইংরেজি সাহিত্যের অন্ধকার যুগ, এই সময় কোনো সাহিত্য ইংরেজি সাহিত্যে রচনা হয়নি, এ কারণেই এটাকে বলা হয় অন্ধকার যুগ। এবং বাংলা সাহিত্যে অন্ধকার যুগ রয়েছে, আপনারা যদি কেউ বাংলা সাহিত্য পড়তে যান তখন দেখবেন 1200 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত এটাকে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ হিসেবে ধরা হয়। যাই হোক, তাহলে আমরা এখানে একটু আবার পিছনে ফিরে তাকাই, যে ওল্ড ইংলিশ পিরিয়ডে কোনো ভাগ নেই বা যুগ বিভাগ নেই, এটা একটা একটাই, কিন্তু দা মিডিল এজে এসে আমরা দেখতে পেলাম যে এখানে তিনটা ভাগে ভাগ করা হয়েছে হয়েছে এই যুগটাকে। এবং আমরা এটা মনে রেখেছি এইভাবে, যে মধ্যযুগে অ্যাংলো নরম্যান নামে এক ব্যক্তি একটা মেয়েকে চড় মেরে তার জীবন অন্ধকার করে দিয়েছিল। আচ্ছা, অথবা আপনি আরো একভাবে এটা মনে রাখতে পারেন, যে এটা মনে রাখার আরেকটি টেকনিক হচ্ছে মধ্যযুগের মানুষ ABC কে ভুল করে SAB করত। তো এটা ব্যাখ্যাটা দেখে দেখেই আপনারা বুঝতে পারছেন যে এতে অ্যাংলো নরম্যান, বিতে ব্যারেন এবং সিতে হচ্ছে দা এজ অফ চষার। কিন্তু এখানে একটু ঠিক করে নেবেন আপনারা, কেননা এখানে এই যে সিটা সিটা এখানে অ্যাকচুয়ালি মাঝখানটায় হবে, যে অ্যাংলো নরম্যান থেকে দা, তারপর হচ্ছে দা এজ অফ চষার হবে এবং সর্বশেষ হচ্ছে দা ব্যারেন এজ। যাই হোক, এরপর আমাদের তৃতীয় নম্বর এসটি ছিল রেনেসাঁস এজ, এই সেই রেনেসাঁস এজ, আমাদের এই দুটি হয়ে গিয়েছে। তো পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে রেনেসাঁস এজ, রেনেসাঁস এজ ও ভাগ রয়েছে চারটি। তো এই চারটি এজ আমরা কিভাবে মনে রাখবো, দেখুন এলিজাবেথিন এজ রয়েছে, এরপর রয়েছে জ্যাকোবিন এজ, কার্লাইন এজ, আর সর্বশেষ হচ্ছে কমনওয়েলথ এজ। এটা মনে রাখার জন্য আপনি সহজে বলতে পারেন যে এলিজা এর কাকু রেনাকে ভালোবাসে। আচ্ছা, এই রেনাটা আমরা কোথায় পেয়েছিলাম হয়তো আপনাদের মনে আছে, আর ওই চারজন বৃদ্ধর মাঝখানে আমরা যদি ধরে নিই যে চারজন যে বৃদ্ধ ছিল তার মধ্যে একজনের ভাতিজা ছিল এলিজা, আমরা ধরে নিতে পারি যে এবং বলতে পারি যে এলিজা এর কাকু, এই কাকুটা হচ্ছে সেই বৃদ্ধ যে চারজন ছিল তাদের মধ্যে একজন, যে কাকু রেনাকে ভালোবাসে কিন্তু রেনা তাকে পাত্তাই দেয় না। যাই হোক, এখানে দেখেন আমরা যদি একটু মনে রাখি যে এলিজা, হ্যাঁ, এলিজার এলিতে দেখেন এলিজাবেথেনের, যাতে হচ্ছে জ্যাকোবেইনের, এটা BCS এ আসছিল এই কোশ্চেনটা, যে জ্যাকোবেন এজের ডিউরেশনটা কত, এরকম এই এজ বিভাগের থেকে
বিভিন্ন জায়গায় কোশ্চেন হয়ে থাকে, শুধুমাত্র যে আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের জন্য এটা ইম্পর্টেন্ট শুধু তাই কিন্তু না, কেননা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং ভার্সিটিতে যারা এডমিশন দেয় এদের জন্য, এছাড়াও যদি আমরা অন্যান্য সাবজেক্ট যখন পড়তে যাই তখনও অনেক সময় এই এস বিভাগের যুগগুলো মনে রাখতে পারলে আমাদের অনেক সুবিধা হয়, এবং যারা লিটারেরি ক্রিটিসিজম পড়েন সেখানেও অনেক সময় এই এস বিভাগের অনেক গুরুত্ব রয়েছে, আর লিটারেচার পড়তে গেলে তো রয়েছেই। যাই হোক, আমি সেদিক নিয়ে না বলি। তো এখানে আমি বলছিলাম যে এলিতে হচ্ছে এলিজাবেথেনেজ, যাতে হচ্ছে জ্যাকোবিনেজ, কাতে হচ্ছে কার্লেইনেজ, এবং উতে হচ্ছে কমনওয়েলথেজ। তো আমি সেটাও এখানে সুন্দর করে আপনাদের বোঝানোর সুবিধার্থে, বা আপনারা যাতে সহজে বুঝতে পারেন সে কারণে আমি লিখে রেখেছি। এরপরে যেটা রয়েছে দেখেন যে নিও ক্লাসিক্যাল পিরিয়ড। তো নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা এটাও ভাগ রয়েছে। তো এখানে যে ভাগগুলি রয়েছে দেখেন, এখানে আপনারা যদি একটু দেখেন যে এখানে তিনটা ভাগ রয়েছে, একটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড, একটা হচ্ছে আগাস্টিয়ান পিরিয়ড, আর একটা হচ্ছে দ্য এজ অফ জনসন বা দ্য এজ অফ সেন্সিবিলিটি। আর অগাস্টিয়ান এজ যেটি রয়েছে এটি আবার পোপের যুগ অনেকে বলে বলে থাকেন। এটা সিম্পলি আপনি যদি মনে রাখেন যে রাজ নাকি রানীকে নিয়ে ক্লাসে প্রেম করছে। এখন রাজ আমরা ধরে নিলাম যে রাজ একটা ছেলের নাম, এবং রানী 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 একটা, এটা আমরা ধরে নিতে পারি যে রানীর নাম বলা যাবে না, এবং নিয়ে ক্লাসে। ক্লাসটা মূলত লিখেছি একটা কারণে, সেটা হচ্ছে দেখেন নিয়ে নিও নিয়ে ক্লাসে বলতে এখানে নিও ক্লাসিক্যাল। হ্যাঁ, তো তাহলে দেখেন আমাদের এটাও মনে থেকে গেল যে নিও ক্লাসিক্যাল এসটা মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে, এবং রাজ লিখতে দেখেন তিনটা অর্ড লাগে, যে আর এ যে, তো আর এ হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড, এ তে হচ্ছে অগাস্টিয়ান এজ বা এজ অফ পোপ, এবং যে তে হচ্ছে জ্যাকোবিন, সরি দ্য এজ অফ জনসন মানে জনসনের যুগ, বা দ্য এজ অফ সেন্সিবিলিটি। যাই হোক, এখানেও দেখেন এজ গুলো অনেক সুন্দর করে সাজানো আছে, শুধু এখানে একটু ছন্দ পতন ঘটেছে, সেটা হচ্ছে 1700 ছিল কিন্তু এখানে এসে 1702 থেকে 1745 হয়ে গিয়েছে। যুগ বিভাগের সাল নিয়ে অনেকের মত বিরোধ থাকতে পারে, কেননা আপনি যদি বিভিন্ন বই দেখেন এই এজ বিভাগ নিয়েও বিভিন্ন জায়গায় আপনার বইয়ের সাথে আমার এই লেখাটা নাও মিলতে পারে, কিন্তু আমিও এটা কোনো না কোনো বই থেকে তুলে দিয়েছি, তো সেক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করে নেবেন, আশা করি তাহলে বুঝতে পারবেন। যাই হোক, এরপরে যদি আমরা যাই দেখেন যে দ্য রোমান্টিক পিরিয়ড, দ্য রোমান্টিক পিরিয়ডে ও কোনো ভাগ ছিল না, রোমান্টিকে যে ভাগ রাখারও আসলে হয়তো প্রয়োজন নেই, কারণ রোমান্টিকে একটা থাকাই ভালো, কারণ আমরা জানি সবাই হচ্ছে আমরা রোমান্টিক মানুষ। তো এরপরে রয়েছে দেখেন যে 6 নম্বরে দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। তো দ্য ভিক্টোরিয়ান পিরিয়ডেও দুইটি ভাগ রয়েছে, এটি ছিল হচ্ছে আমাদের 6 নম্বর যে যোগ বিভাগটা, সেইটা যে রোমান্টিক ভিক্টোরিয়া পার্ক। তো সেই দেখেন সেই রোমান্টিক এজের পরেই ঠিক আসছে ভিক্টোরিয়ান পিরিয়ড। তো এখানে দুইটা ভাগ আছে, এই দুইটা এজের নাম হচ্ছে প্রিরেভেলেটিস, আর একটা হচ্ছে অ্যাথিস্টিসিজম অ্যান্ড ডিকেন্ডেন্স। তো এটা আপনি কিভাবে মনে রাখতে পারেন, দেখেন যে ভিক্টোরিয়া পার্কে প্রাক রাফেলিও, আচ্ছা প্রাক রাফেলিও নান্দনিক সৌন্দর্য এবং ক্ষয়িষ্ণুতা এবং ডিকেন্ডেন্সে মনটা ভরে যায়। আচ্ছা, এটা আমি যদিও এভাবে লিখেছি আমি আরেকভাবে মনে রেখেছিলাম, সেটা আপনারাও করতে পারেন, যে র্যাফেলিটিসটা আমি মনে রেখেছিলাম যে রাইফেল হিসেবে, ধরেন একটা একটা রাইফেল। তো আমি মনে রেখেছিলাম এভাবে যে রাইফেল দেখিয়ে, রাইফেল দিয়ে ধ্বংস করে আমি জয়লাভ করেছিলাম বা কেউ জয়লাভ করেছিল, এভাবে যদি মনে রাখি। দেখেন ডিকে ডিকেডেন্স অর্থ হচ্ছে ধ্বংস, এটা হচ্ছে একটা নাউন, আর দেখেন র্যাফেলেটিসটা আমি রাইফেল দিয়ে যদি মনে রাখি তাহলে এখানে রাইফেল হচ্ছে প্রি র্যাফেলেটিস, আর ডিকেন্ডেন্স বলতে ধ্বংস, আর ভিক্টোরি তো মানে হচ্ছে জয়লাভ, এটা আপনারা জানেন। যাই হোক, এভাবে আপনি মনে রাখতে পারেন।
আর যদি সেভাবে না চান তাহলে আপনি এখানে এই যে যে লেখাটা আছে এই লেখা অনুযায়ী আপনি মনে রাখতে পারেন। এরপর আসি মডার্ন এজে। দেখেন মডার্ন এজে মাত্র দুইটা এজ রয়েছে, এটার যে যুগ বিভাগ রয়েছে সেখানে মাত্র দুইটা এজ রয়েছে। তো এটা মনে রাখা আপনার কাছে খুবই সোজা যে আধুনিক যুগে সবাই ইজি কাজে বিজি, যেমন আমরা বর্তমানে ইজি কাজে বিজি আছি। ধরেন আপনি ফেসবুক চালান, এটা একটা ইজি কাজ এবং সেই কাজেই আমরা বিজি থাকি, এভাবে আপনি মনে রাখতে পারেন। এছাড়াও বলতে পারেন যে ইজি কাজে কেউ কেউ বিজি থাকে বিভিন্ন গেম, ফ্রি ফায়ার, পাবজির মতো এরকম গেমে। তো ইজিটা কেন বললাম, দেখেন ইতে হচ্ছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড এবং জিতে হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। আচ্ছা, এবং সর্বশেষ যেটি রয়েছে এর বিভাগে সেটি হচ্ছে আমাদের দা পোস্ট মডার্ন পিরিয়ড, এটিতে কোনো ভাগ নেই। তো আজকে হচ্ছে এই পর্যন্ত আমাদের ছিল, এবং আমরা আগামী দিন থেকে বা আগামী পোস্ট থেকে যে যেটি নিয়ে আমরা পড়বো বা আলোচনা করব সেটি হচ্ছে আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের সিলেবাস অনুযায়ী। এবং এটি হচ্ছে আপনার যে নিচে এই যে যে লেখাটা দেখতে পাচ্ছেন পুরোটা, এই লেখাটাই হচ্ছে মূলত ইংরেজি সাহিত্যের ইতিহাসের আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের সিলেবাস অনুযায়ী সেই সিলেবাসটা, হুবহু সেই সিলেবাসটাই আমি এখানে তুলে দিয়েছি। তো আগামী দিন যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আর্লি অ্যান্ড মিডিল ইংলিশ পিরিয়ড। অ্যাকচুয়ালি এই আর্লিটা হচ্ছে আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ড, আর মিডিলটা যেটি সেটা তো আপনারা জানেনই যে মধ্যযুগ যেটা ইংরেজি সাহিত্যের মধ্যযুগ যেটি। তো এখান থেকে খুব কম ধরনের কোশ্চেনই হয়ে থাকে, এবং হলে যেটি নিয়ে হয় সেটি নিয়ে আমরা কথা বলবো। তো আমি এখন একটু আপনাদের প্র্যাকটিস করাই, সেটি হচ্ছে দেখি কেমন মনে আছে বা আপনারা কেমন মনে করতে পারছেন সেটি নিয়ে একটু কথা বলা যাক। আচ্ছা একটু বলুন তো যে দা ওল্ড ইংলিশ পিরিয়ডের যুগ বিভাগ কয়টি? হ্যাঁ আপনি চেষ্টা করছেন হয়তো পারছেন না, হ্যাঁ বলে দিচ্ছি, অথবা আপনার মনে আছে এটির কোনো যুগ বিভাগ নেই। আচ্ছা মিডিল এজে যুগ বিভাগ কয়টি? মিডিল এজে আমাদের যুগ বিভাগ ছিল তিনটি। হ্যাঁ তারপরে হচ্ছে রেনেসাঁস এজে আমাদের যুগ বিভাগ ছিল কয়টি? হ্যাঁ চারটি। যে ওই যে দেখেন সেই টেকনিক গুলো যদি আপনি একটু মনে করতে পারেন তাহলে হয়তো পারবেন। এরপরে নিও ক্লাসিক্যাল যে এজটা ছিল এটিতেও আমাদের যুগ বিভাগ ছিল মোট কয়টি বলুন তো? হ্যাঁ এটিও আমাদের যুগ বিভাগ ছিল মোট চারটি। এরপর রোমান্টিকে যে আমাদের কয়টি যুগ বিভাগ ছিল? রোমান্টিকে যে কোনো আমাদের যুগ বিভাগ ছিল না। এবং দ্য ভিক্টোরিয়ান এজ যেটি ছিল সেটিতে যুগ বিভাগ ছিল আমাদের মোট দুটি। এবং এরপরে যে সাত নম্বর যে মডার্ন এজটা ছিল, মডার্ন এজটায় সবাই ইজি কাজে বিজি থাকে, তো সেখানেও আমাদের যুগ বিভাগ ছিল দুটি। এবং সর্বশেষ যে আধুনিক যুগটা ছিল সেখানে, সরি দুঃখিত, যে পোস্ট মডার্ন যুগটা ছিল সেটিতে হচ্ছে আমাদের যুগ বিভাগ ছিল না। তো আজ এ পর্যন্তই থাক, ধন্যবাদ সবাইকে, এবং আগামী পর্বের জন্য আপনারা অপেক্ষা করতে থাকুন। এবং আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশের এই যে যে এরকম বেল আইকন থাকবে, আপনি যদি মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে ইউজ করেন তাহলে এই বেলটা এখানে আপনি ক্লিক করবেন, তাহলে এরকম চলে আসবে। এবং যখন বেল আইকনে ক্লিক করা হয়ে যাবে তখন এই চিহ্নটা আসবে, এবং এটি করলেই হয়ে যাবে। এবং আপনার যদি ভালো না লাগে তাহলে আপনার সাবস্ক্রাইব করার দরকার নেই, বা আপনার যদি উপকারে না আসে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই। এবং আমি আপনাকে জোর করব না যে সাবস্ক্রাইব করতেই হবে, সেটা আপনার ইচ্ছা, আপনার ভালো লাগলে করবেন। তবে যদি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আগামী পর্বের যে ভিডিও সেটি খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো, ততদিন ভালো থাকবেন। এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই আজকের মতো এখানেই শেষ করছি।